আমি অনেক কয়টি সবজি নিয়েছি, এখানে সিম নিয়েছি, পটল নিয়েছি, পেঁপে নিয়েছি, আলু নিয়েছি, বরবটি নিয়েছি, মিষ্টি কুমড়া নিয়েছি এবং গাজর নিয়েছি। চুলার উপর আমি আগে থেকে প্যানটা বসিয়ে রাখছিলাম, গরম হয়ে গেলে এখানে আমি কিছু তেল অ্যাড করে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে আমি ফোড়ন দেওয়ার জন্য দুইটা শুকনো মরিচ দিয়ে দিচ্ছি, কিছু তেজপাতা দিয়ে দিচ্ছি, এক চামচ আমি পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি, এক চামচ আমি কাঁচা জিরা দিয়ে দিচ্ছি এবং পুরো উপকরণগুলো আমি ভালো করে ভেজে নিব এবং ভালো করে নেড়ে দিব। এখানে যখন সুন্দর একটা ফ্লেভার বার হবে তখন আমি কিছু কুচানো পেঁয়াজ দিয়ে দিচ্ছি এবং পেঁয়াজগুলো আমি ভালো করে ভেজে নিব। কুচানো রসুন কুচি দিয়ে দিচ্ছি, কিছু আদা কুচি দিয়ে দিচ্ছি, আবারও নেড়ে দিচ্ছি, কিছু কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি, আবারও ভালো করে নেড়ে নিচ্ছি। আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, এক চামচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি, এক চামচ আমি মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, কারণ আগে থেকে আমি বেশি পরিমাণে কাঁচা মরিচ দিয়েছিলাম এই জন্য আমি অল্প করে দিয়ে দিচ্ছি, আবারও ভালো করে নেড়ে নিচ্ছি। আগে থেকে যে সবজিগুলো আমি ভালো করে কেটে এবং ধুয়ে রাখছিলাম সেগুলো আমি অল্প অল্প করে দিয়ে দিব। এখানে আপনাদের পছন্দ অনুসারে আপনারা বিভিন্ন রকমের সবজি ইউজ করতে পারেন এবং মনের মতো করে আপনারা ভালো করে কেটে নিতে পারেন। এখানে আমি আমার পছন্দ মতো সবজিগুলো নিয়ে নিয়েছি, আপনারা চাইলেও আপনাদের পছন্দ মতো সবজিগুলো নিয়ে নিতে পারবেন। এখানে আমি একটি পেঁয়াজ কিউব করে কেটে রেখে দিয়েছিলাম, এগুলো আমি দিয়ে দিচ্ছি কারণ এটা খাইতে অনেক ভালো লাগে। এভাবে করে পেঁয়াজগুলো দিলে ভালো করে আবার পুরো উপকরণগুলো আমি মিক্সড করে নিচ্ছি, ভালো করে নাড়তে হবে যাতে মশলাগুলো সবজির ভিতরে মিক্সড হয়। দেখুন আমার মিক্সড করা হয়ে গেছে। এখানে আমি এক কাপ মতো পানি দিয়ে দিচ্ছি, বেশি পরিমাণে পানি দিব না, এক কাপ পানিতে আমার সবজিটা সিদ্ধ হয়ে যাবে। আবারও আমি ভালো করে নেড়ে নিচ্ছি। আমি 10 মিনিটের জন্য ঢাকনাটা ঢেকে দিচ্ছি লো ফ্লেমে। দেখো 10 মিনিট পরে আমার পানিটা অনেকটা কমে আসছে, সেক্ষেত্রে আমি কিছু কোচানো ধনে পাতা দিয়ে দিচ্ছি, আবারও ভালো করে নেড়ে নিচ্ছে এবং ভালো করে মিশাইতে হবে যাতে ধনে পাতার একটা যে সুন্দর একটা ঘ্রাণ সেটা যাতে বার হয়। আমি এক চামচ মতো জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি, আবারও ভালো করে মিক্সড করে নিচ্ছি, ভালো করে নেড়ে দিচ্ছি। আমি 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে আমি রান্নাটা কমপ্লিট করে নিব। দেখুন 5 মিনিট পরে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, দেখতে ভালো লাগছে, কালারটাও অনেক সুন্দর হয়েছে, আশা করি খাইতে অনেক ভালো লাগবে। আমার রান্নাটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সকলকে ধন্যবাদ।